আসসালামু আলাইকুম বারাকাতু নাহমদ ওয়া নুসাল্লি আলা রসুল হিল করিম বাদ প্রিয় দর্শক আজকে আমরা মাদ্রাসার ছাত্রদের জন্য নামের একটি তারকিব আমরা করব যে নামের যে তারকিবগুলো আমরা অনেকেই এটা পারি না অনেক ভাই আমাকে প্রশ্ন করেন বা বিভিন্ন সময় জানতে চান মাদ্রাসার ছাত্রদের যে নামের যে তারকিব এই তারকিবটি আমরা একটু শিখ দিতে পারি শিখে নিতে পারি প্রথমে আসুন এখানে দুইটা তারকিবের স্ট্রাকচার দেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝবেন যে প্রথমে যে তারকিবটা আমরা দেখব সেটি হলো যে ইসমি মুহাম্মদ জাফর সদেক ইসমি মোহাম্মদ জাফর সাদেক এই জাফর সাদেক এর উপরে দেওয়া আছে ইমরান শরীফ আর দেওয়া আছে কামাল হোসাইন কামাল হুসাইন ইমরান শরীফ জাফর সাদেক এখানে তিনটা নাম আর পূর্বে দেওয়া আছে মোহাম্মদ আর এর পূর্বে দেওয়া আছে ইসমি একটু খেয়াল করেন ইসমি শব্দের অর্থ হলো আমার নাম আপনাকে যখন তার্কিব বলা হবে যে আপনার নামের তার্কিব কি। তখন আপনি বলবেন ইসমি মোহাম্মদ জাফর সদেক ইসমি মোহাম্মাদ পর্যন্ত সবার এক এরপরে যার যেভাবে নাম আছে ওইভাবে নাম নাম সাধারণত দুই ধরনের হয় এখানে প্রথম যে ধরনটা সেটা হলো মাউসুফ সিফাত দেখেন আমি আবার বলছি ইসমি ইসমুন মুজাফ আর এই যে ইয়ার উপরে দাগ আছে ইয়ার নিচে দাগ মুজাফ ইলাই ইসমি মুজাফ আর ইসমুন মুজাফ ইয়া হলো মুজাফ ইলাই মুজাফ এবং মুজাফ ইলাই মিলে মুফতাদা আর মোহাম্মাদ এটা তাবার রুখ বারকাতান এভাবে নেওয়া হয়েছে এটার কোনো তার্কিব হবে না এভাবে আপনি মোহাম্মদ শব্দটা লিখে রাখবেন বা বলবেন তাবার তা পাইলাম ইসমি মুজাফ মুজাফি ইলাই মিলে মুফতাদা এখন মুফতাদা আসলে তার কি সাধারণত সামনে খবর আসবে তার নামটা হলো জাফর সদেক এটা মাউসুফ জাফর মাউসুফ সদেক সিফাত আবার যদি হয় ইমরান শরীফ তাহলে ইমরান মাউসুফ শরীফ সিফাত যদি হয় কামাল হুসাইন তাহলে কামাল মাউসুফ হুসাইন সিফাত এ ধরনের যত নাম আছে এগুলো আমরা মাউসুফ সিফাত করব মাউসুফ সিফাত মিলে খবর তাই খবরের নিচে দাগ দিয়েছি আর মুফতাদার নিচে দাগ মুফতাদার খবর মিলে লেখা আছে এই জুমলাতুন ইসমিয়াতুন জুমলায় ইসমিয়া এই আমাদের একটা তার্কিব হয়ে গেল দ্বিতীয় আর ধরন আমরা তার্কিব শিখব সেটা হলো যে নিচে যে লেখা আছে ইসমি ইসমুন মুজাফ ইয়া মুজাফি ইলাই মুজাফ এবং মুজাফ ইলাই মিলে মুফতাদা মোহাম্মদ তাবার রুকান ওই আগের মতোই এরপরে আসেন খবর মুফতাদা যেহেতু আছে প্রথমে সামনে আসবে খবর এরকম সমস্ত নামই জুমলা ইসমিয়া করে আমরা করবো ইনশাআল্লাহ জুমলা ইসমিয়া করে আমাদের নামের তারকিবটা অত্যন্ত সহজ হবে এরপরে এখানে অনেকগুলো নাম দেওয়া আছে দেখেন যে ইসমি মোহাম্মাদ এই মোহাম্মদের সামনে বড় বড় দেওয়া আছে আবু বাকার এর নিচে দেওয়া আছে তরিকুল ইসলাম এর নিচে দেওয়া আছে শরীফুল ইসলাম উপরে দেওয়া আছে আবদুল্ল এর উপরে দেওয়া আছে আব্দুর রহমান এখানে পাঁচটা নাম আবদুল্ল আব্দুর রহমান আবু বকর তরিকুল ইসলাম শরীফুল ইসলাম এই যে পাঁচটা নামের তারকিব নিচে একই রকম প্রথম অংশ মুজাফ দ্বিতীয় অংশ মুজাফ ইলাই প্রথম অংশ মুজাফ দ্বিতীয় অংশ মুজাফ ইলাই মুজাফ এবং ইলাই মিলে খবর আমি আবার বলছি এখানে নিচে যে তারকিবের ধরন সেটা হলো মুজাফ এবং মুজাফি ইলাই আব্দুর রহমান মুজাফ মুজাফ ইলাই আবদুন মুজাফ আল্লাহ মুজাফি ইলাই লফজে আল্লাহ ইলাই মুজাফ এবং ইলাই মিলে খবর আবু বকর আবু এ ধরনের ছটা শব্দ আছে তাকে আসমাই সিত্তাই মুকাব্বারা বলে এগুলো সব মুজাফ হবে পরেরটা একটা মুজাফি ইলাই আবু মুজাফ বকার মুজাফি মুজাফ ইলাই মিলে খবর তরিকুল ইসলাম তরিকুন মুজাফ ইসলাম মুজাফিলাই মুজাফ ইলাই মিলে খবর শরীফুল ইসলাম শরীফ মুজাফ তারপরে ইসলাম মুজাফিলাই মুজাফ এবং মুজাফিলে মিলে খবর এবার আসেন ইসমি মুজাফ মুজাফিলাই মিলে মুফতাদা আর শরীফুল ইসলাম মুজাফ মুজাফিলাই মিলে খবর মোফতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া ধন্যবাদ সবাইকে আমরা এই দুই ধরনের তার্কিব মুখস্থ করে রাখলে অন্ততপক্ষে আমাদের সহজ হবে আল্লাহ আমাদেরকে এলেমি মালাকাত দান করুন এলেম জগতে আমাদের তার্কিব খুবই গুরুত্বপূর্ণ তার্কিব তাহকিক না জানলে কোনো মতেই মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস বোঝা কখনোই সম্ভব নয় কোরআন হাদিস বোঝার জন্য আমাদের অবশ্যই এই তার্কিবগুলো শিখতে হবে আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা